আটঘরা গ্রামের আওয়ামলীগের একটা বড়ো সিন্ডিকেট রয়েছে এবং খুনি সিন্ডিকেট যেখানে সাবেক উপজেলার চেয়ারম্যান বর্তমান বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মুছার ছোট ভাই যুবনেতা মাস্টার রফিক তাকে দিবালকে হত্যা করছিল সেই আমলিগের সেই গ্যাং পার্টি তাদের ছত্রছাই আটঘরা গ্রামের শহীদ মনিরামপুরের আহ্বায়ক শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের অনুসারী ক্ষুদ্র একটা সংগঠন আছে সেই সংগঠনের নেতৃত্ব দেয় এক আদম ব্যাপারী রবুল ইসলাম এদের সবার ষড়যন্ত্র এক করে তারা সবাই মিলে মুসা সাহেবের যেসব অনুসারী লোকজন এদের উপরে গত আঠাশ তারিখে একটা অতর্কিত হামলা চালায় যে হামলায় মুসা সাহেবের ভাই ভাইপো মোহাম্মদ জসিম তাকে গুরুতর জখম করে এবং তার অনুসারীদেরকে তাদের যে যারা ছিল তাদের তাদেরকেও আহত করে কঠিনভাবে এবং সেই জসিমের জসিমের মোটরসাইকেল একটা ডিসকভারি মোটরসাইকেল সেই মোটরসাইকেলটা ভাঙ্গিয়ে গুড়িয়ে একদম তসনাস করে দেয় এই এই দেওয়ার পরে এর পরিপ্রেক্ষিতে ওই এলাকার যখন মুসা সাহেবের ভাই পরে গাড়ি পোড়াই দিয়েছে তার লোকজন মেরেছে এলাকার ইউনিয়নের সমস্ত জনগণ বিক্ষিপ্ত অবস্থায় যেয়ে সেখানে কি না কি একটা ঘটে গেছে হ্যাঁ সাধারণ জনগণ তখন উৎসুক জনতারা তখন বিভিন্ন রকমের একটা কিছু ঘটে গেছে তো আমাদের প্রশ্ন হলো এই যে মুসা সাহেবের ভাইভো এই মুসা সাহেবের ভাই যুবদল নেতা রফিককে যারা দেবলাকে হত্যা করেছে এই হত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে লালন পালন করতেছে মনিরামপুরের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ মোহাম্মদ বল হোসেন আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই যে আপনার কেন্দ্র এবং জেলা বিএনপির কাছে আমাদের জোর অনুরোধ যে এর সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার আমরা চাই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এই দাবি আমরা আজকে সতেরো বছর ধরে যাদের দ্বারা নির্যাতিত সেই আওয়ামী লীগের একটা পুনর্বাসন এই রবিউল ইসলাম আমাদের ইউনিয়নে করার জন্য সে উঠে পড়ে লেগেছে এবং আমাদের নেতা মুসা সাহেবের যে ছোট ভাই রফিক সে রফিককে যারা হত্যা করছিল তাদেরকে নিয়ে আমাদের বিএনপির যারা নিবেদিত কর্মী আছে তাদের উপর হামলা করে আমরা অনত বিলম্বে এই রবিউরের বহিষ্কার চাচ্ছি এটা আমাদের জেলা বিএনপির এবং থানা বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমাদের অনুরোধ যেন ওয়াসিরেই একটা সুনির্দিষ্ট আপনাকে এটা পর্যবেক্ষণ করে তাকে যেন অবশ্যই বহিষ্কার করে আমার আমি যে ভ্যান চালক আমি ওই জায়গায় গেছি আমার আছে মেরিছে রবুল নেতৃত্বে রবিকুল ইন্দাদ আর আছে ইরা ইনামুল আমলিক করে ইবলাক ইকবাল এখন রবুল কেশবপুর যাই সায়েন্স আলাদার সাথে আমলিক করে কইরি এই জায়গায় এসে নেতৃত্বদের সম্পূর্ণ আমলিকি ছেলে নিয়ে আমাদের এসে গুম করে এসে মারা ধারা করে এই সে উনি বোমাটোমা আইনি হামলা হামলা করে এখন সেইভাবে আমাকে নির্যাতন করিছে আর মারাদারা করিয়েছে সেইভাবে আমাকে দায় দিয়ে কোপ না নাম দেয় দিই কোপ দিয়েছে দিয়ে ওই সাথে ইমামুল আছে ইন্দাত আছে নাজমুল আছে এই আপনার আছে আসান আছে মোশারেফ আছে আর রবিক হত্যা তো ভাই আমরা জানি সবকিছু জানি রবিক তো কী ছিল ভালো মানুষ ছিল ওই যে কোনো ই করে তারাই গই গুম করিছে